হ্যাঁ হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সোমেন গেমিং। আচ্ছা তোমার সকলে সে ভালো হচ্ছে। সো ফ্রেন্ডস, জানো তোমার প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো। তো ফ্রেন্ডস, ফ্রি ফায়ার নতুন একটা ইভেন্ট চলে এসেছে, যে ইভেন্টের ব্যাপারে আজকে আমি তোমাদেরকে ভিডিওতে বলবো। ফ্রেন্ডস, তো ফ্রেন্ডস জানো তোমার প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো। চলো ফ্রেন্ডস, তোমাদের টাইম নষ্ট না করে সিম্পলি আমি তোমাদেরকে নতুন ইভেন্টের ব্যাপারে আছে সেটা আমি সিম্পলি তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি ফ্রেন্ডস, ঠিক আছে। তো ফ্রেন্ডস সিম্পলি দেখতে হচ্ছে এখানে 21 তারিখ থেকে 27 জুলাই পর্যন্ত ইভেন্টটা থাকবে। তো ফ্রেন্ডস এখানে দেখতে হচ্ছে ড্রিমি ক্লাব বলে নতুন একটা ইভেন্ট চলে এসেছে, যেখানে দেখতে হচ্ছে তোমরা এখানে বান্ডেল পেতে পারো। দেখতে হচ্ছে ওপি লেভেলে একটা বান্ডেল আছে ফ্রেন্ডস, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছ ব্যাকপ্যাক আছে, দেখতে পাচ্ছ স্কেটবোর্ড আছে, ডেড বক্স আছে ফ্রেন্ডস, ঠিক আছে, অনেক কিছু আছে। তো সিম্পল আমি এটা ব্যানারটা ক্লিক করে আমি তোমাদের দেখাবো ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমরা কীভাবে কি এগুলো পাবে ফ্রেন্ডস, ঠিক আছে। দেখতে পাচ্ছ বান্ডেলটা, দেখতে পাচ্ছ ওপি লেভেলের একটা বান্ডেল ফ্রেন্ডস, ঠিক আছে, খুবই ভালো একটা বান্ডেল ফ্রেন্ডস। তো ইভেন্টটা দেখে না ফ্রেন্ডস, কিন্তু 21 তারিখ থেকে 27 জুলাই পর্যন্ত ইভেন্টটা থাকবে ফ্রেন্ডস। তো সিম্পল আমি ব্যানারটা ক্লিক করে নিচ্ছি, ট্যাপ করে নিচ্ছি। তো ক্লিক করার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ তো এখানে লোডিং নিচ্ছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে লোডিং নেওয়ার পর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা ইন্টারফেস দেখতে হবে, যেখানে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে দেখতে পাচ্ছ টোকেনগুলো কালেক্ট করতে হবে। তো ফ্রেন্ডস টোকেন কালেক্ট করতে হলে তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে 1 স্পিন দেখতে পাচ্ছ, 20টা ডানবন দেখতে পাচ্ছ, 5টা স্পিন দেখতে পাচ্ছ, 90টা ডানবন। তো ফ্রেন্ডস এখানে সিম্পলি তোমাদেরকে স্পিন করতে হবে, তাহলে দেখতে পাচ্ছ এখানে স্পিন করে তোমাদেরকে দেখতে পাচ্ছ 1, 2, 3 এরকম করে করে টোকেনগুলো তোমাদের কালেক্ট করতে হবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমার যদি 4টে টোকেন যদি তোমার কালেক্ট করতে পারো, দেখতে পাচ্ছ ফ্রেন্ডস এখানে যে ব্যাকপ্যাকটা আছে সিম্পলি তোমার সে ব্যাকপ্যাকটা তোমার পেয়ে যাবে। তারপর ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছ তোমার যদি 5টা টোকেন যদি কালেক্ট করে দেবো, দেখতে পাচ্ছ এখানে যে বান্ডেলটা আছে সেই বান্ডেলটা তোমরা পেয়ে যাবে ফ্রেন্ডস। তো সেখানে সিম্পলি দেখতে পাচ্ছ তোমার এখানে তোমার সেখানে দেখতে পাচ্ছ এখানে সব ইয়েগুলো ডিটেলসগুলো আছে ব্যাকপ্যাকেরটিও, তো এখানে দেখে নেবে ফ্রেন্ডস। তো এখানে সেখানে প্রাইস পুল আছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমরা আরও কিছু অনেক কিছু পেতে পারো ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ তো ফ্রেন্ডস তোমরা মনে করছো যে আমরা একটা স্পিন করলে আমরা যে প্যাসুটটা আছে সেটা পেয়ে যাবো, 2টো স্পিন করলে আমরা যে স্কেটবোর্ড আছে সেটা পেয়ে যাবো, তা নয় ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে টোকেনগুলো 1টা স্পিন করলে তোমরা 1টা টোকেনও পাবে না মনে হচ্ছে, ঠিক আছে। 2টো স্পিন করলে তাহলে মনে হচ্ছে 1টা টোকেন পাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছ 2টো টোকেনের কাছে দেখতে পাচ্ছ এখানে অনেকটাই গ্যাপ আছে, ঠিক আছে, অনেকটাই ডিফারেন্স আছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমাদেরকে ওখানে 2-3টে নাহলে স্পিন করতে তাহলে তোমরা 2টো টোকেন পাবে ফ্রেন্ডস, ঠিক আছে। তারপর দেখতে হচ্ছে এখানে 3টে টোকেন পাওয়ার জন্য ফ্রেন্ডস এখানে দেখতে হচ্ছে অনেকটাই গ্যাপ আছে, ঠিক আছে। ওখানেও দেখতে হচ্ছে 2-3টে স্পিন করতে হবে তাহলে তোমার 3টে টোকেন পাবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে দেখতে হচ্ছে রুলসগুলো আছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো রুলসগুলো তোমার দেখে নিতে পারো ফ্রেন্ডস এখানে। তো এখানে রুলসগুলো দেখতে হচ্ছে এখানে, তো সেখানে দেখতে হচ্ছে তোমার যদি 4টে টোকেন যদি কালেক্ট করো না, দেখতে পাচ্ছ ওপি লেভেলে দেখতে পাচ্ছ একটা ব্যাকপ্যাক আছে ফ্রেন্ডস, ঠিক আছে। এতে যে 5টা যদি টোকেন কালেক্ট করতে হবে, দেখতে পাচ্ছ যে ব্যান্ডেলটা আছে নতুন দেখতে পাচ্ছ কত সুন্দর ফ্রেন্ডস, ঠিক আছে, সে ব্যান্ডেলটা তোমরা পেয়ে যাবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো এইভাবে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তো তোমাদের যদি কোনো যদি সমস্যা কিংবা যদি প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবে ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে দেখে নাও ফ্রেন্ডস তোমরা ডেড বক্স আছে, তো ফ্রেন্ডস আরও অনেক কিছু এখানে প্রাইজ আছে ফ্রেন্ডস, ঠিক আছে। তো তোমরা এখানে দেখে নিতে পারো প্রাইজ ফুলেতে ক্লিক করো ফ্রেন্ডস, ঠিক আছে। তো চলো ফ্রেন্ডস, দেখাবে তোমার সাথে পরবর্তী ভিডিওতে।